শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ে সাজেশন নিয়ে। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের গতির কথা। এই চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, পুরো ক্লাস জুড়ে আমি থাকছি মোহাম্মদ আরজু ইসলাম, চলো শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান বার্ষিক পরীক্ষার 2024 সাজেশন নিয়ে। শিক্ষার্থীরা, আজকে প্রশ্নের ধরন হচ্ছে এক কথায় উত্তর, এবং আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে প্রথম অধ্যায় নিয়ে। অধ্যায়ের নাম হচ্ছে গতির কথা। শিক্ষার্থীরা, এই অংশে তোমাদের মোট 10টি প্রশ্ন থাকবে, এবং তোমাদের 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, এবং প্রতিটির জন্য তোমরা 1 মার্ক পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের বই থেকে প্রত্যেকটি পার্টের জন্য আজকে আমি তোমাদের এই অধ্যায়ের তোমাদের বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, চলো এবার আমরা সাজেশন পর্বটি শুরু করি। তো তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব, এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদের 1 পয়েন্টে হচ্ছে দূরত্ব ও সরণ, এবং এটি সূত্র হচ্ছে অনুসন্ধানী পাঠ বইয়ের পৃষ্ঠা নাম্বার 2, যেটি তোমাদের 1.1 রয়েছে। তো শিক্ষার্থীরা, এই পড়াটুকু থেকে যতটুকু বা যেই প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতেছি। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? উত্তর হচ্ছে গতি। 2 নম্বর হচ্ছে, যে বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় সে বিন্দুকে কি বলা হয়? এর উত্তর হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভিন্ন ভিন্ন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু বা অবস্থানের পরিবর্তন কেমন? অ্যান্সার হচ্ছে আপেক্ষিক। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে, চলমান বস্তুর বেলায় একটি বস্তু যেটুকু পদ অতিক্রম করে তা তার দৈর্ঘ্যের পরিমাণকে কি বলা হয়? এর উত্তর আমরা লিখতে পারি দূরত্ব। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো বস্তুর শেষ এবং শুরুর অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বকে, অর্থাৎ সরাসরি দূরত্বকে আমরা কি বলবো? আমরা বলবো সরণ। এবং 6 নম্বর প্রশ্ন, আমরা বলতে পারি সরণ ও দূরত্বের একক কি? তো উত্তর হচ্ছে মিটার। লাস্ট প্রশ্ন 7 নম্বর, আর ব্যাসার্ধের কোনো বৃত্তাকার পথ সম্পূর্ণ ঘুরে আসলে বস্তু কর্তৃক মোট সরণ কত হবে? তো এর উত্তর হচ্ছে 0। শিক্ষার্থীরা, এই ছিল 1.1 এর বেশ গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন। তো চলো এবার আমরা 1.2, অর্থাৎ দ্রুতি ও বেগ, সূত্র হচ্ছে অনুসন্ধানী পাঠ পৃষ্ঠা নাম্বার তোমাদের বইয়ের তোমাদের 4 নম্বর পৃষ্ঠা। তো 8 নম্বর প্রশ্ন হচ্ছে, সরল বা বক্রপথে সময়ের সাথে অবস্থান পরিবর্তনের হারকে কি বলা হয়? এর উত্তর দ্রুতি। তোমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে, সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হারকে কি বলে? উত্তর হচ্ছে বেগ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্রুতির একক কি? তো আমরা জানি দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 1। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বেগ কোন ধরনের রাশি? শিক্ষার্থীরা, আমরা জানি বেগ একটি ভেক্টর রাশি, কারণ এর দিক রয়েছে, তাই উত্তরটি আমরা লিখতে পারি দিক নির্ভর রাশি। তো শিক্ষার্থীরা, 1.2 এর এই কয়েকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলি হুবহু কমন পেয়ে যাবে। তো এখন আমরা 1.3, অর্থাৎ ত্বরণ মন্দন ইত্যাদি নিয়ে আলোচনা করব, এবং এখান থেকে যে যে প্রশ্নগুলো করতে পারে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো 12 নম্বর প্রশ্ন হচ্ছে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? উত্তর হচ্ছে ত্বরণ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলা হয়? আমরা জানি সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ত্বরণের একক কি? উত্তর হচ্ছে এমএস ইনভার্স 2। 15 নম্বর হচ্ছে, একটি আনত তল বরাবর কোনো বস্তু ছেড়ে দিলে ধীরে ধীরে তার বেগের কেমন পরিবর্তন হবে? উত্তর হচ্ছে বেগ বৃদ্ধি পাবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে ধীরে ধীরে বেগের পরিমাণ কেমন হবে? উত্তর হচ্ছে হ্রাস পাবে। তো শিক্ষার্থীরা, 1.3, অর্থাৎ ত্বরণ ও মন্দন থেকে মূলত এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে পারে, এবং বেশ গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো সুন্দর মতো করে আয়ত্ত করে তারপরেই তোমরা পরীক্ষার সুন্দর মতো প্রিপারেশন নেবে। তো দেখো, এরপরে 1.4 হচ্ছে গতির সমীকরণ, অর্থাৎ গতির সমীকরণ হচ্ছে 1.4। সেখান থেকে যে যে প্রশ্নগুলো করতে পারে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। তো 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো বস্তু চলার সময়ে যদি এর বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে তার বেগকে কি বলে? তো আমরা এটাকে বলবো, উত্তর হচ্ছে সমবেগ।
তো 18 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউবেগ নিয়ে এবং সুষম ত্বরণে চলমান কোনো বস্তু এবং সময় পর বেগের সমীকরণটি কেমন দাঁড়াবে? তাহলে সমীকরণটি হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। আমাদের 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, দূরত্বের সাথে সময়ের সম্পর্ক কীরকম? উত্তরটি আমরা লিখতে পারি বর্গের সমানুপাতিক। এবং এই পর্বের লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 20 নম্বর, পরন্ত বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ কাজ করে তার নাম কি? সেক্ষেত্রে আমরা জানি কোনো বস্তু পড়া এবং নিক্ষেপের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ 9.8 কাজ করে, অর্থাৎ জি কাজ করে। তাহলে আমরা এর উত্তরটি আমরা বলতে পারি যে বস্তু পরন্তর ক্ষেত্রে অথবা লিখতে পারি অভিকর্ষ ত্বরণ। তো শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে গতির কথা অর্থাৎ তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে, বইয়ের প্রথম অধ্যায়ের বেশ গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেগুলো তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা লক্ষ্য করো, আমি যতগুলো প্রশ্ন অ্যান্সার করেছি সবগুলাই এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, তোমরা ঠিক পরীক্ষায় এইভাবে এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তো পরবর্তীতে আমি বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।